নিখিলেশের সঙ্গে তোমার বিয়ের কথা পাকাপাকি হয়ে গিয়েছে, শুনে বড় আনন্দ হলো, বড় সুখী হলাম মা। সেই এতটুকু বেলা থেকে তোমায় মানুষ করেছি। হ্যাঁ, এতকাল বাবাই সব দেখাশোনা। নিখিলেশের মতন স্বামী পাওয়া নিশ্চয়, ছেলেবেলা থেকে যার সঙ্গে। মা, এই তোমার বরাত ভালো যে তোমার বাপ মা বেঁচে নেই, তা কিন্তু তাতে কি আসে যায়? মানুষ তো চিরকাল, কি বলেন? কি হলো? কিছু না, আসুন, ভেতরে আসুন না। চল গণেশ। ও হরিপদা, বোমা। আগে বোমা, আমাদের বোমা মেরেছে। আগে না স্যার, টায়ার ফেটেছে। না হরিপদ, না, আমার মনে হয় বোমা। দেখতো আমার লেগেছে কিনা। আগে না স্যার, এই দেখুন না, একটা লাট্টু এই রাস্তায় ফেলেছে। লাট্টু? আগে হ্যাঁ, লাট্টু। আগে হ্যাঁ, লাট্টু। ও লাট্টু, হ্যাঁ লাট্টু। লাট্টু কেন? মানে কার লাট্টু? কার লাট্টু? রাস্তায় লাট্টু, ও অমুকে তমুক, ফুটপাতে যত সব নোংরা জঞ্জাল, পথের মাঝখানে এসে ঘুমোবে, দুর্গন্ধ, অপরিষ্কার, এসব কি? ব্রিটিশ সাম্রাজ্যের সেকেন্ড সিটিতে বাস করছো, তোমাদের এতটুকু সেন্স অফ ডিসেন্সি মানে ইয়ে নেই? লাট্টু লাট্টু, রাস্তায় লাট্টু, টায়ারে লাট্টু, দুদিন পরে মাথায় এসে লাট্টু ঘোরাবে কেমন? তোমরা না মানুষ, গরিব বলে কি তোমরা যা তা করবে নাকি? বস্তিতে বাস করে বলে কি একবারে মাথা কিনে নিয়েছ? কবি গাহিয়াছেন, দারিদ্র দোষ গুণরাশি নাশি, তাহলে কি সব নাশ করে বসে আছো? কই কই, কার লাট্টু? কার আমার লাট্টু?
তোমার হ্যাঁ আমার আমি লাট্টু খেলি কেন তাতে কি হয়েছে না না মানে হ্যাঁ তা রাস্তায় সব খেলা কেন এই দেখো না যত সব মানে যত সব দেখুন আমরা গরীব আমরা সংসারের আবর্জনা আপনাদের সুন্দর শহরের এক কোণে আমাদের নিজেদের জঞ্জালের লজ্জায় মুখ লুকিয়ে পড়ে আছি হ্যাঁ মোটর গাড়ি চড়েন ভারী আমার বাবু তার আবার মেজাজ খবরদার ডিনাইট মেরে গাড়িটা ঘুরে ও এটা আমার লবাব জঞ্জাল মশাই হ্যাঁ বাপের পয়সায় বাবুকে ঢের ঢের দেখা আছে মশাই বাবু কাস্তিক রে লবাব এ খবরদার এ খবরদার খবরদার হরিপদ কি হচ্ছে চলে এসো চলে এসো এদিকে চলো যাই তোমরা পথ চাওয়াতেই আনন্দ হয় না তোমরা কাপুরুষ তোমাদের হয়তো হয় আমার হয় না কেন কেন তোমাদের এখানে থাকবো তোমরা আমার কে তোমাদের টাকা আমি নেবো কেন কেন আচ্ছা তাহলে ভালো করে বসেই বলি শোন আমি শ্রীমান রতনলাল রায় অ্যাটর্নি মিস্টার অম্বিকা প্রসাদ গুপ্ত টাইপিস্ট মাইনে 25 টাকা আর এই আমার বন্ধু শ্রীমান বিহারীলাল মৌলিক সঙ্গীত ছাত্রের মস্ত বড় পাণ্ডা রেডিওতে গান করেন হ্যাঁ উপার্জন অনিশ্চিত কারণ রেডিও থেকে ডাক পড়লে পাবে তো এই মতো অবস্থায় আমাদের যৌথ কারবার অর্থাৎ সংসার ঘর বাড়ি দেখবার জন্য একজন অফিসার প্রয়োজন হওয়ায় আমরা তোমাকে শ্রীমতী রাধা রানীকে অফিসার অর্থাৎ ঝি হিসাবে নিযুক্ত করিয়াছি তোমার বেতন হ্যাঁ তোমার বেতন সম্বন্ধে কিছু বলবার মানে কিছু বলিবার আছে আছে তোমরা গরিব তোমাদের টাকা আমি নেবো কেন তাছাড়া তোমার দয়ার কাছে কখনো আমার সতীত্ব বেচতে পারবো না 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 দেখ রাধা তোর সঙ্গে আমি বকবক করতে পারবো না আমার খুশি আমি তোকে টাকা দেবো তুই না নিস চলে যা এখান থেকে নিশ্চয়ই যাবো যাবোই তো তোমাদের গলগ্রহে থাকবো কেন এই রে পাগলি আবার খেপেছে হ্যাঁ রে কোথায় যাবি যেখানে দু চোখ যায় আমি বসে বসে খাবো কেন ও আচ্ছা আমি বা বেহারি কোনোদিন তোকে কোনো অপমান করেছি না তবে সেই জন্যই তো তোমরা এত লোক ভালো ও ফোন ফোন যাবি যে তো কোথায় যাবি তোর তো কেউই কোথাও নেই আর এই পুরা দেশ হুজুক করবার অনেকেই আছে কিন্তু তোদের মতো অভাগীদের দেখবার কেউই নেই তবুও তো নিজের দেহ বেঁচে খেতে পারবো তুই তা পারবি না পারবো আচ্ছা আমি যে তোকে পয়সা দিই তা কি অমনি এই যে তুই আমার রান্না বান্না করে দিস ঘর দোর দেখিস একটা চাকর না পাড়ায় কি সব বলে জানো তো জানি ও আমাদের স্বভাব পুরুষ আর মেয়েকে একসঙ্গে দেখলেই হলো ব্যাস আচ্ছা আমার কোনো উপায় নেই না পায় আমাদের মতো দুঃখীদের তাদের আবার দুঃখকে আসবি তোরা বাঁচবি তোরা মরণ যদি আসে ঘিরে
হাসবি তোরা বাঁচবি তোরা মরণ যদি আসে ভিড়ে দুঃখে যাদে জীবন ভরা তাদের আবার দুঃখ ঘিরে অন্ধকারে শিশু তোরা আলোর তৃষায় নিচে ঘোরা অন্ধকারে শিশু তোরা আলোর তৃষায় নিচে ঘোরা আপন হৃদয় জ্বালিয়ে দিয়ে আপন হৃদয় জ্বালিয়ে দিয়ে জ্বালবি সবার প্রদীপ দিয়ে দুঃখে যাবে জীবন ভরা তাদের আবার দুঃখ ঘিরে তোদের প্রাণে ভগবান মুখে তবু খেলার বাসি যখন বুকে রয় বাসা খেলায় হেসে নীলি মরণ তাই তো মরণ পেল না ভুলির সাথে মিশে তোরা সাথে মিশে তোরা সোনার মতো হলিয়া যদি সোনার মতো হলিয়া দুঃখে যাদে জীবন গড়া তবে আবার দুঃখ ঘিরে এবার যে রে প্রভাত আসে রাতে আধার জল ভুলি এবার যে রে প্রভাত আসে রাতে আধার জল ভুলি ভোরের আলো ছিল সুকরে ভোরের আলো ছিল সুকরে বাহির পানে আইর ছুটে দুঃখ তোদে জয়ের মালা দুঃখ বলা সুত শিরে দুঃখ তোদে জয়ের মালা দুঃখ বলা সুত শিরে বাঁধা হলো হাত রু রাখি তোমার এই ঘরটা এলে কি মনে হয় জানো? কে? সংসারের কোলাহলের বাইরে মনে হয় এক স্বপ্নপুরীতে এসে পড়লাম। তোমার এই ঘরটায় বেশ মানায় তা জানো? সেই জন্যই বুঝি আর সবারই আসতে বারণ। হ্যাঁ, আমার ভাবি স্ত্রী ছাড়া আর কারো এখানে আসবার হুকুম নেই। আমি বুঝি তোমার ভাবি স্ত্রী? অঙ্ক জানো নাকি না কিছু বুঝতে পারছো না? আমি বলেছি যে আমার ভাবি স্ত্রী ছাড়া আর কারো এখানে আসবার অধিকার নেই। আচ্ছা, এই ধরো তুমি ছাড়া আর কারো এখানে আসবার অধিকার নেই, তাহলে কি দাঁড়ালো? আমি অঙ্ক কষে বেঁচে থাকি কিনা? আচ্ছা, তুমি ভালোবাসো, ভালোবাসতে জানো? জানি, ভালোবাসি। লোকে বলে ভালোবাসায় নাকি যুক্তি নেই, থাকে না। ভালোবাসায় যুক্তি নেই, থাকে না। তাহলে একটা কিছু পাওয়া গেল,
যা তোমার যুক্তির নাগালের বাইরে জিতলে তো আমি হারি না আমি হারাই না হান্দিটা কি আমার তো বয়স হলো আমার কি বিয়ে হবে না তোর আমার বয়স কিলা এই সেদিন তো তোর মা আমার হাতে তুলে দিয়ে মরে গেল আমি তো মানুষ করলুম তোকে তা মানুষ তো করলে বুড়ি হতে চললুম একটা বর ঠিক করে দাও তা তোর আর বয়স হলো কত দাঁড়া দাঁড়া সেই নবীনের মেয়ের যেবারে মায়ের দয়া হয়েছিল তাই না খুকে খামো আর হিসেবে কাজ নেই উনিশ পেরিয়ে কুড়িতে পড়তে চললুম ওমা তাই তো সত্যি তো রে হ্যাঁ রে তুই তো সবালক হয়েছিস রে হ্যাঁ হয়েছি দাঁড়া দাঁড়া একবার চল তো হারানের বাপের ওখানে হ্যাঁ সত্যি তো বলি রাধা যখন সবালক হয়েছে ও তো দাবি করতেই পারে তাহলে কি করতে বল যাবো একবার সেই উকিল বাবুর বাড়িতে উকিলের বাড়িতে হ্যাঁ যাবি তো আরে নিশ্চয় যাবে তবে রাতক্ষণ আমি বলছিলাম কি হ্যাঁ বলি কিরে কিরে বরাদি বলি তোর যে বরাদ ছিল রে হ্যাঁ বলি এখন থেকে আমাকে চিনতে টিনতে পারবি তো হ্যাঁ না চিনলি হলো অবিদি চল তা বাবা তো সাবালক হয়েছে এখন তো ন্যায্য পাওনা গন্ডা ও সব বুঝে নিতে পারে তুমি কি পাগল হয়েছো নাকি তা বাবা যাই বলো এ কথা তো সত্যি যে ওর মাকে রজনী বাবুই তো ঘরের বার করে এনে পথে বসিয়েছিল হাজার হোক মেয়ে তো কিছু তো পাবে বাপের সম্পত্তি তাতে তোমার কি তুমি বলবার কে যাও বেরো বেরো বলছে আমার বাড়ি থেকে বেরো তা বেশ তো বাবা চলে যাচ্ছি তুই থাক তোর পাওনা গন্ডা তুই বুঝে পড়ে নে ছেলে মানুষ কি তো না আবার বকছো যাচ্ছি তো বাবা নিচে আমায় বকছো কেন চুপ বলি চুপ চুপ যা বেরো বেরো তাহলে আমি ইন্দিরার বোন না 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 কখনো না কখনো না তাহলেও এ কথা ঠিক ইন্দিরার বাবা আমারও বাবা তুমি একটা আকস্মিক দুর্ঘটনা তুমি একটা কিচ্ছু না সে যাই হোক আমি সম্পত্তির কতটা পাবো না 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 কিচ্ছু না একটা কানা করিও না তুমি কে কেউ না আইনের চোখে তোমার কোনো অস্তিত্বই নেই সাক্ষী প্রমাণের মধ্যে তো আমি আমি শুধু সব জানি জানলো আমি বলবো না স্বীকার করবো না কি করবে তুমি আপনি কেন বলবেন না আমার ইচ্ছে তুমি কি ভেবেছো যে এই সব কথা প্রকাশ করে দিয়ে আমি ওই 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 ইন্দিরার জীবনটা নষ্ট করে দেবো এই সব কথা জানা জানি হলে ও কি আর মুখ দেখাতে পারবে এই চুপ খামতার মানে বলবি না কাউকে হ্যাঁ দেখো একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাই তোমার কোনো আশা নেই তুমি কিচ্ছু করতে পারো না আইনের চোখে তুমি কেউ নও কিন্তু ধর্মের চোখে ভগবানের চোখে ধর্ম ভগবান যেদিন ও দুটোকে সংসারে খুঁজে পাবে সেদিন তোমার দাবি জানাতে এসো ধর্ম ভগবান তুমি যেখানে আছো বেশ আছো খাচ্ছো দাচ্ছো আবার কি এ কিন্তু অবিচার দেখো কি বিচার অবিচার দেখাচ্ছ হে চুপ চুপ তাছাড়া তো রতনের হাত দিয়ে ইন্দিরা দেবীর সম্পত্তি থেকে তোমাকে মাসহারা রীতিমতোই দিয়ে আসা হচ্ছে তুমি থামো তোমায় আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না চুপ এ কথা আমায় এতদিন বলনি কেন আচ্ছা তোকে বলে কি লাভ হতো বল শুধু অশান্তি বাড়তো বই হ্যাঁ তোর ভালোর জন্যই বলিনি রে আচ্ছা আমার ভালো মন্দ ভাববার অধিকার তোমার জন্মালো কবে থেকে জানি না আপনি এত চঞ্চল হচ্ছেন কেন বাবা চঞ্চল হচ্ছি চঞ্চল হচ্ছি মানে আমি জানতে চাই যে চঞ্চল হচ্ছি কথাটার মানেটা কি মানে এই যে চলাফেরা চুকার চঞ্চল হওয়া ছাড়া আর আমার কোনো উপায় আছে তোমার মতন ছেলে কখন যে ইন্দিরাকে দরম করে বলে বলবে যে রাধা
আগে আপনি কি ভাবছেন যে আমি আমাদের প্রফেশনাল সিক্রেট? চুপ চুপ, হয়তো দেখব যে সবাইকে গোপনে ওই কথা বলে বেড়াচ্ছে। কাজ শেখাতে গেলে সব কথাই বলতে হয়, অথচ বলেও কোনো শান্তি নেই। আগে আপনার আজ্ঞা শিরোধার্য। আরে আজ্ঞাটা দিলাম কোথায় যে সেটা তুমি শিরোধার্য করলে? বড্ড গাড়ি খাবো, সরো সরো। আগে সরো। ও জানো, তোমার একটা কথার উপরে একটা মেয়ের জীবন মরণ নির্ভর করে, এ কথাটার গুরুত্ব বুঝতে পারো তুমি? আগে হ্যাঁ নিশ্চয়ই। তা যদি পারো তাহলে চুপ করে থাকো না কেন? আগে তা তো থাকি। আরে এখন না হয় আছো, কিন্তু ভবিষ্যতে? আপনি আমায় বিশ্বাস করুন। আরে বিশ্বাস করতে পারছি কোথায় চাই, নলটা দাও। আগে আরে নলটা, নল 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 বোঝো না, কি আশ্চর্য! না চেনবারই কথা, কিন্তু কিন্তু আমি তোমার বোন, আমার আর কেউ নেই। তোমরা বড় লোক, তাই তোমার বাড়ি যেতে আমার ভয় করে। তুমি একবার আসবে কি? বোন না ভাবলেও এক এক অসহায়া নারী বলে সাহায্য করো। ইতিরাধা। আহা বেচারা, যাই না একবার দেখে আসি। আমি বলি তোমার না যাওয়াই ভালো। কেন? সংসারে দুঃখের অভাব নেই জানি, আর দয়াও করতে হয় তাও বুঝি, কিন্তু কিন্তু শুনি তোমার যুক্তি কি বলে। দেখলে কি? জলটা ছিল স্থির, ছিল শান্ত, আর ওই পাথরটা নিজে তলায় তলিয়ে গেল, করে গেল একটা অশান্তির সৃষ্টি, তাই না? দেখছো কি? এও হতে পারে বৈচিত্র্যহীন জীবন, তাতে যদি কেউ এসে একটু সারা জাগিয়ে তুলতে পারে ক্ষতি কি? অশান্তি না, উচ্ছ্বাস। চাঞ্চল্য না, সারা। তুমি বলছো না তোমার মন কথা কইছে, তুমিও বলছো না তোমার যুক্তি কথা কইছে, কিন্তু সেটা ঢের নিরাপদ, তাতে আনন্দ নেই। আমার কথা জ্ঞানের কথা। আমার কথা কথা নয়, বেঁচে থাকা। নিশ্চয় নিশ্চয়, ওদের অ্যাডভান্টেজ নিতে এতটুকু বাধে না। তা সে যাই হোক, কিন্তু ইন্দিরা দেবী যখন উত্তরে লিখেছেন যে ওখানে যাবেন, আমার তো মনে হয় হয়তো সত্যিই তিনি যাবেন। এই যে লিখেছে নাকি? এতকাল পরে! আরে কই হে, আরে তোমরা একটা যা হয় কিছু করো। তুমি তুমি হা করে কি দেখছো, যা একটা কিছু করো। নিশ্চয় নিশ্চয়ই, সরো সরো। গাড়িটা ডাকো। ও গাড়িটা,
নিশ্চয় নিশ্চয়। কার কার? 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 হ্যাঁ কার, কিন্তু ইয়ে কার? হ্যাঁ কার, হ্যাঁ হ্যাঁ সেই তো কার। হ্যাঁ কিন্তু না 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 কি না মানে? হ্যাঁ আমার আমার কার, আবার কার? হ্যাঁ আমার কার, আবার কার? না না আমার আমার কার। ও হ্যাঁ বাবার বাবা। ও আচ্ছা তা বাবার কার? হ্যাঁ হ্যাঁ আমার বাবার, আমার বাবার। ও আচ্ছা কিন্তু হ্যাঁ কিন্তু ও ও কি? নিশ্চয় নিশ্চয় আমার আমার বাবার কি? নিশ্চয় নিশ্চয় তোর বাবার কি? মানে এ কি এসব কি বলছিস? কি বলছিস? তাহলে তাহলে কিচ্ছু না। তোমাদের অনেকক্ষণ আগে আমার কার মানে আমার গাড়িতে ডাকতে বলেছ, এই সামান্য কথাটা বুঝতে তোমাদের এত দেরি লাগলো? কি ভয়ানক আশ্চর্য! আশ্চর্য কি মুশকিল! তাহলে ও হ্যালো দাউদ 732 ইয়েস 732 হ্যালো কে? ও আমিও সঙ্গে যাব, যদি আমার যেতে দু এক মিনিট দেরি হয় তো অপেক্ষা করো। হ্যাঁ কিছু না। হ্যাঁ না আচ্ছা কাকাবাবু, আমি একটা দুঃখী মেয়েকে দেখতে যাচ্ছি, তার কোনো উপকার করতে পারি? তাতে আপনাদের সবারই এত আপত্তি কেন? না 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 মানে হ্যাঁ, তবে সবাই যখন অনুরোধ করছে। হ্যাঁ অনুরোধে তো মানুষের ঢেঁকিও। হ্যাঁ তুমিও না হয় ঢেঁকিটা। খুব হয়েছে চলো। তোমার সত্যি আসবার ইচ্ছে ছিল না? না না। কেন? নিচুতাকে আমি বড় ভয় পাই। কোথায় নিচুতা? ওখানে? হ্যাঁ ওখানে, ওই ওদের অভাবের মাঝখানে, ওই বস্তির অন্ধকারের আড়ালে জন্ম আসে, আবর্জনা আর জঞ্জালে পরিপুষ্ট হয়, আর বড় হয়ে ছড়িয়ে পড়ে সারা সংসারটাকে বিষাক্ত করে তোলে। এইটি 17 নম্বর। তোমার নাম রাধা, তুমি চিঠি দিয়েছিলে? হ্যাঁ আমি চিঠি লিখেছিলাম। আসুন বসুন। আমি কখনো ভাবিনি যে আপনারা এখানে আসবেন। কেন? আমাদের অবস্থা দেখুন না, বসুন। থাক না, আপনি কেন ব্যস্ত হচ্ছেন? ও অপরিষ্কার না? তা নিজের বোন যদি এতকাল এই অপরিষ্কারের মাঝে বাস করতে পারলো, ওর দু মিনিট বসলে এমন আর কি ক্ষতি হবে? কি ক্ষতি হবে না হবে সে কথা নাই বা জানবে, এখন তোমার যদি কিছু বলবার থাকে বলো। তুমি কিছু সাহায্য চেয়েছো না? ঠিক তা নয়, ঝিগিরি আর পোষাচ্ছে না, তাই ভাবছি একটু ভালোভাবে থাকবো। তোমরা বড় লোক, ফটকে দরওয়ান, সেখানে তো ঢুকতে দেবে না।
তাই তোমায় এখানে ডেকে পাঠিয়েছিলাম। তোমার সম্পত্তিতে আমার যে ভাগ আছে সেইটা আমি চাইছি। হ্যাঁ আমি তোমার বোন। বোন? হ্যাঁ তুমিও না বলবে তো? আইন দেখাবে, আদালত দেখাবে। না তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। তা পারবে কেন? যেদিন তোমার বাবা আমার মাকে ঘরের বার করে এনে পথে বসিয়েছিলেন সেদিন তিনিও ঠিক বুঝতে পারেননি। রাধা? হ্যাঁ আমি তোমারই বাপের মেয়ে, আমি তোমার বোন। কি বলছো এসব বিশ্রী কথা? বিশ্রী বিশ্রী তা শুনতে তো খারাপ লাগবেই, সত্যি কথা কি না? চুপ করো, আমার বাবা দেবতা ছিলেন, তার বিষয়ে কোনো কথা বলবার দরকার নেই। তুমি ভিক্ষে চাইছো, ভিকিরির মতোই চেয়েও। ভিকিরি? আজ আমার সম্পত্তি চুরি করে আমাকেই বলছো ভিকিরি? আজ পয়সা আছে বলে তোমরা আমার অপমান করতে পারলে, যার জবাব আমার পয়সা থাকলে আমিও দিতে পারতাম। না পারতে না। হ্যাঁ পারতাম। বেশ তো আমাকে আর ওকে একই অবস্থা থাকতে দাও, একই জায়গায় একই পয়সা করি, আমি দেখি দেবো যে আমি ওর চেয়ে বড়, সব বিষয়ে ওকে ছাপিয়ে যাবো। সে সাহস তোমাদের আছে? ভদ্রতা? যারা চিরকাল আবর্জনার মাঝখানে মানুষ হয়েছে তারা আবার ভদ্রতা শিখবে কি করে? পেটে না খেয়ে ভদ্রতা। তাহলে ও বলবার একটা রীতি আছে তো? যেটা আমার পয়সা থাকলে হয়তো বা আমি শিখতে পারতাম। ওরা ছোট, অভাবে পড়ে পয়সা চিনেছে, সংসারে পয়সা ছাড়া যে আরো কিছু থাকতে পারে তা জানে না। তুমি তাকে যত সুযোগই দাও না কেন, যে নিচ সে চিরকাল নিচই থাকবে। তাছাড়া এটা তো তুমি জানো যে তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ সব মিথ্যে, সব বানানো কথা। হ্যাঁ। তবে আত্মাভিমান কি বলছো তুমি? এর মধ্যে আবার আত্মাভিমানের কি আছে? না না তুমি তাকে এনো না, এ তো হতেই পারে না। বলো তাকে তুমি আনবে না? তুমি আমার সঙ্গে চলো। কোথায়? আমার ওখানে। আমার সঙ্গে থাকবে? তোমার ওখানে? হ্যাঁ। আমায় আমায় টাকা দেবে? হ্যাঁ। কত দেবে? যত চাও, যা তোমার লাগে। গাড়ি চড়বো? হ্যাঁ। আমি যা চাইবো তাই পাবো? হ্যাঁ। তোর মতো হব? হ্যাঁ যদি পারে। চল। বাবা সেই দান দান খুব একটা গোপন কথা। ও তা তুমি তো কনফিডেন্সিয়াল ক্লার্ক, তুমি থাকো। বাবা সে এসেছে। কে? কোথায় এসেছে? ওই লাট্টু। লাট্টু? আগে হ্যাঁ ওই যে ওই লাট্টু হলা মেয়েটা। কি পাগলের মতো বকছো? মানে ওই সেই মেয়েটা, সেই যার বাড়ির সামনে আমার গাড়ির টায়ার ফেটেছিল, সেই সেই মেয়েটা এসেছে। সেই যে সেই। তাকে এখানে পাঠিয়ে দাও। আগে এখানে তো আসেনি, ইন্দিরার বাড়িতে এসেছে, সে এখন সেইখানেই থাকবে। ইন্দিরা আমায় নিজে বলেছে। অবশ্যই সে যে তার বোন তা তো আর সে জানে না, তবু তাকে থাকতে দিচ্ছে। বন্ধু বলছিল না, কিন্তু কি যে বললে তাকে কিছু বুঝতে পারলাম না। অবশ্যই সে যা হোক, ও এর বাড়িতে এসে এই খবরটা শোনাবার জন্য কি দরজা জানালা গুলো সব বন্ধ করলে? আগে হ্যাঁ গোপন কথা কি না, আইভে ক্যান কনফিডেন্সিয়াল। ও আর দেখুন, ও যে সত্যি ইন্দিরার বোন এ কথা যেন ইন্দিরা ঘুণাক্ষরে ওনা জানতে পারে, আমি তো বলবই না, আপনিও একটু সাবধানে থাকবেন। আমার মনে হয় এ ব্যাপারটা আমাদের একেবারেই চেপে যাওয়া ভালো, কি বলো? আমাদের একটা কথার ওপর একটা মেয়ের জীবন মরণ নির্ভর করছে। দাঁড়ান দাঁড়ান, এই কথাটা কোথায় শুনেছি বলুন তো? ও এ তো আপনি বলেছিলেন বোধ হয়। হ্যাঁ তাও তো বটে, আপনি তো তাহলে সবই জানেন, সবই বুঝতে পারছেন। এবার তাহলে কি দরজা জানালা গুলো খোলা যেতে পারে? ও নিশ্চয় নিশ্চয়।
আমি তাহলে যাই। ও আচ্ছা, ও দেখো রতন, তোমার জন্য আমার বড় দুঃখ হয়। কেন স্যার? সে আবার ফিরে আসবে, সে আমায় ভালোবাসে। কি করে জানলে? পাড়ার লোকেরা অনেক দুর্নাম দিত, কিন্তু তবুও সে আমায় ছেড়ে যায়নি। আর ভালো না বাসলে কোনো মেয়েই দুর্নাম সয়ে থাকতে পারে না স্যার। ভালোবাসার জোর ঢের বেশি। কিন্তু তার চাইতো ঢের বেশি জোর উচ্ছ্বাস, আর উচ্ছ্বাস আর মোহ। লোকে ভাবে না যে হয়তো বা ওপরে উঠলে মাথা ঘুরে সে পড়ে যেতে পারে। চলো চলো। আচ্ছা, তোমার বাবাই আমার বাবা, এ কথা সত্যি তুমি মানো না? না, মানুষের তো ভুল হয়। বাবার ভুল সে আমি ভাবতে পারি না, পারবো না। আর তুমি আমায় বাবার বিষয়ে কখনো কোনো কথা বলো না, মিথ্যে শুনতে ভালো লাগে না। চল। কেমন আছে? ভালোই আছেন। রেবা, মিস্টার মিসেস বাসু এই ফুলগুলো দিয়েছেন। কি সুন্দর! ওরা আসবেন এখানে? ওরা না, আমি বলেছি যে তুমি একটু বিশ্রাম করছো। ও, আমার থাইসিস হয়েছে কিনা তাই ছোঁয়াচে ভয় করছেন। না না না, এ কি বলছো? ছি, কেমন আছো? তোমার ছোঁয়াচের ভয় নেই? আমার অত কাছে এসো না, তোমার অসুখ করবে, থাইসিস হবে, তুমি মরে যাবে। তোমায় খেপিয়েছে তো? তুমি একবার ড্রয়িং রুমে যাও তো, ওখানে বাসুরা রয়েছেন, আবার রাধাটাও আছে। কেন, নিজের শিষ্যার উপরে ঠিক ভরসা হচ্ছে না? না, মিস্টার মিসেস বাসুরা চলে গেলেন? হ্যাঁ, চলে গেছেন। কি দেখে হাসলে? বেশ সেজেছ, অনেকটা ভদ্র মহিলার মতো দেখাচ্ছে বটে। তোমরা কথা বলতে পারো বেশ। আমরা অনেক কিছু করতে পারি। ব্যাগটা তুমি আমায় বিয়ে করবে? চাইতেও শেখো না? না,
শুধু লোভ? হ্যাঁ। কৃতজ্ঞতা? বুঝি না, শিখিনি, জানি না, মানি না। তুমি আমার বিয়ে করো। জানো, শুধু এই একটা কথার জন্য তোমায় আমার বাড়ি থেকে বার করে দেওয়া উচিত। দাদাবাবু আপনাকে উপরে ডাকছেন। না না, আমি ওষুধ খাবো না, আমার কিছুই হয়নি। নিয়ে যাও ওষুধ, নিয়ে যাও বলছি, আমি খাবো না। না না, ছি, ও কি হচ্ছে, ওষুধ খাবে না কেন? কি কি হয়েছে? কি উনি ওষুধ খেতে চাইছেন না? নিশ্চয়ই না, আমি ওষুধ খাবো না, আমার কি হয়েছে, আমার কিছুই হয়নি। তবে কেন মিছি মিছি ওষুধ খাবো? আমি খাবো না। তাহলে ডাক্তার যখন বলেছে ওষুধ খেতেই হবে। না, আমি খাবো না। না না, জেদ করছো কেন? আমরা তো তোমার ভালোর জন্যই বলছি। কি ভালোর জন্যই বলছো? কেন, আমার কি হয়েছে? কি ডাক্তাররা বলে খাইছি, নিজেরা পয়সা নেবার জন্য বারবার আসে, আমার কিছু হয়নি। শোনো রেবা। না শুনবো না, আমার কিছু হয়নি, তবু এরা আমায় জোর করে ওষুধ খাওয়াবে, কষ্ট দেবে? সত্যি তো, এর কিছুই হয়নি, কেন আপনারা একে বিরক্ত করছেন? আপনার ওষুধ খেতে হবে না, এরা বোধহয় জোর করে ওষুধ খাওয়ান না। হ্যাঁ শোনো, কেন আপনারা মিচমিচে একে কষ্ট দিচ্ছেন? এবার থেকে আমি আপনার দেখাশোনা করব। কি বলেন? তুমি আমায় ওষুধ খেতে বলবে না তো? কি হয়েছে আপনার যে ওষুধ খাবেন? আপনার তো কিছু হয়নি। রাধা, তুমি একবার ও ঘরে যাবে? না যাবে না, তুমি যেও না। রেবা, কি ছেলে মানুষ হচ্ছে? না না, ও যাবে না, ও আমার কাছে থাকবে। আমি তোমাদের চাই না, তোমরা চলে যাও। যাও, আপনি নার্সকে ছাড়িয়ে দিন, আমি একে দেখাশোনা করব। হ্যাঁ, নার্সকে ছাড়িয়ে দাও, ওকে যেতে বলো এক্ষুনি। চলে যাও, চলে যাও। তুমি কি করছো রেবা? আবার তুমি? আপনি চুপ করো, আমি বলছি। আচ্ছা, আপনারা কেন একে মিছিমিছি কষ্ট দিচ্ছেন? আমি রয়েছি, আমি নার্সের কাজ করব। কি রোগীকে কি উত্তপ্ত করতে আছে? আপনি বরং নার্সকে যেতে বলুন, আমি সব সময় ওকে দেখাশোনা করব। হ্যাঁ, তুমি যেও না, তুমি আমার কাছে থাকবে। নিশ্চয়ই থাকবো। যদি বলি অন্যায় করছো? হে, তুমি তর্ক করবে? তাহলে আমি চললুম। আচ্ছা থাকো, আর আমি তর্ক করব না। না, তুমি নিচে যাও, আমি আসছি। বলে দাও কে আর আসতে হবে না। বলো, তোমাকে আর আসতে হবে না, যাও। আর তুমি, তুমিও যাও, আমার কাছে শুধু এ থাকবে। যাও। যাও, যাও বলছি। উফ, আহ, কেন তোমরা আমার কথা শোনো না? আমি কি পাগল? আপনি একটু চুপ করে শুয়ে থাকুন তো। অডিকোলনটা দেবেন? মাথাটা উঁচু হয়ে আছে যে। মাথায় কত কি অন্যায় কাজ করি, দাদা কিচ্ছু বলে না। আমাকে এক পেলা চা দাও তো।
চা? আচ্ছা চা থাক, এক গ্লাস জল দাও। জল থাক, চাই দাও। তুমি এখন পালিয়ে যেও না জানো, আমার মাথার তেলটা দিয়ে যেও। এক কাজ করলে হয় না, আমার জানাশোনা একটি মেয়ে আছে, তাকে বরং নিয়ে আসি, আমরা দুজনে মিলে তোমার দেখাশোনা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ তো, তাই নিয়ে এসো। ঠান্ডি, তোমার মেয়েটি এবার হাত ছাড়া হলো যে, হিরে এখন রামদার বউ নয়, এবার থেকে নতুন করে নাম দেওয়া যাক মিস ডায়মন্ড। উহ জ্বলছে, দাঁড়া, গায়ের গন্ধটা তো ভদ্রলোকের মতো করে দি। দান দেওয়ার পরে না চালও ভুল হচ্ছে, এবার বুঝি হারলে। কি ভাবছো? বিশেষ কিছুই না, আবার সব কিছুই ভাবছি। মন খারাপ কেন? না, মন খারাপের কি আছে? ভদ্র হচ্ছি? হ্যাঁ হচ্ছে। আচ্ছা তোমাদের বিয়ে হচ্ছে কবে? শিগগিরই। সব ঠিক? হ্যাঁ। ও তোমায় খুব ভালোবাসে না? হ্যাঁ। কিন্তু ও তো তোমায় আদর করে না, বুকে জড়িয়ে ধরে না, চুমু খায় না। এসব তুমি কি জানতে চাইছো? বলো না, স্বীকার করবারও সাহস নেই? এসব আলোচনা করতে নেই। কিন্তু এসব ভাবো তো, ভাবতে তো পারো,
শুধু মুখ ফুটে বলতি তোর? হ্যাঁ, তাই তো শিখে এসেছি, তাই তো জানি। ভুল, নিজের মন প্রাণ যা চাইছে মুখ ফুটে তা বলবার নিশ্চয়ই অধিকার আছে। না, সংযম। হ্যাঁ, সভ্যতা। আচ্ছা, তোমার আফসোস হয় না? কেন হবে? কেন কথা হচ্ছে না, হয় কি না এটা বুঝতে পারো? তোমার এই সংযম সভ্যতা ওর কাছ থেকে তোমার দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। না। হ্যাঁ, আর তুমি জানো আমার এই কথা সত্যি। রাধা, আমি কেন তোমার মতো হতে পারি না? তোমার যখন দুঃখ হয় তুমি কাঁদো, কাঁদতে পারো, আমি পারি না। আমি হাসি, হাসবার ভান করি। তুমি যখন ভালোবাসো নিজেকে রিক্ত করে বিলিয়ে দিতে পারো, আমি পারি না। কি হলো? কিছু না, আরো কিছু বলবার আছে? না। তোমার অভাব অভিযোগ গুলো আমাকে জানালেই তো পারতে। জগতে কেহ যেন না দিয়া
संसार मिछे सब मिछे जीवन कलर समाज संसार मिछे सब मिछे जीवन कलर केवल सुधा दिए हृदय दिए दीदी अनुभव आधारे मिछे गेछे आर साहते जगते क्षति नामते पारि जदि मनोभार एकदा गृह कोणे बादल परिशनि कथा बोली जदि पाछे तार ताहाते आसे जाबे कि बाकार व्याकुल बेगे आजि बहेबाय बिजुली थेके थेके चमकाय व्याकुल बेगे आजि बहेबाय बिजुली थेके थेके चमकाय जे कथाए जीवने रहिया गेल मने से कथाय जी गेल बला जाए एमन घन घर परिछाए एमन दिने तारे बला जा तुम कि बुझते पारछो जे तुमिओ निजेके हारिए फेलछो ताते तोमार किछु एसे जाय किछु ना তুমি কি শুধু এই কথাটা শোনাবার জন্য এসেছিলে না ঠিক তা নয় আমি বলতে এসেছিলাম যে তোমার যাই হোক না কেন আমার কিছু আসে যায় না তবে তুমি যাতে ইন্দিরার কোনো ক্ষতি না করতে পারো সেটা দেখা আমার কর্তব্য আর তোমারও তার কোনো ক্ষতি করা উচিত নয় আমি ওসব বুঝি না আমি শুধু তোমায় চাই শুনছো আমি তোমায় চাই আর আমি তোমায় পাবই আচ্ছা তোমায় কি কেউ কখনো কৃতজ্ঞতা ধর্ম ন্যায় অন্যায় কেউ শেখায়নি না আমাদের মতো গরিবের ওসব বাবুগিরি পোষায় না সে যাই হোক আমি চাই যে তুমি ইন্দিরার কাছে অন্তত কৃতজ্ঞ থাকবে কেন সে তোমার জন্য কি করেছে একবার ভেবে দেখো ছিলে তো অন্ধকারে আবর্জনার মাঝখানে আজ তারই দয়ায় আলোর তারই পাশে স্থান পেয়েছ সে তোমায় সুখ শান্তি দিয়েছে আর তার বদলে তুমি তার সুখ শান্তি কেড়ে নিও না সুখ শান্তি একটা বিড়াল ছাড়া ঝড় জলে বাইরে সেটি কাঁপছিল দরজা খুলে দিলে সে এসে ভয়ে ভয়ে আশ্রয় নিল রান্নাঘরের উনুনের পাশে একে তুমি সুখ বলো সারাক্ষণ ভাবছি এই বুঝি তাড়িয়ে দিলে চোখের সম্মুখে দেখছি খাবারের থালা সাজানো খিদে মরে যাচ্ছে চুরি করবার জন্য ছটফট করছি কিন্তু শুনছি চুরি করলে অকৃতজ্ঞ হব যারা আশ্রয় দিয়েছে তাদের উপর রাখি হিংসে সারাক্ষণ মন বিষিয়ে উঠছে একে তোমরা সুখ বলো শান্তি বলো তা তুমি কি আমাদের হিংসে করো নাকি তুমি তো জানো আমি তোমার ভালোবাসি বেচারি সত্যি তোমার জন্য মাঝে মাঝে আমার দুঃখ হয় আমি তোমার দুঃখ চাই না আমি চাই তোমার কি ও কথা বলো না কেন বলো না কেন এর উত্তর ইন্দিরার কাছে চাও না তাকে দেখলে আমার রাগ হয় হিংসে হয় ওইখানে তোমাদের তফাৎ ইন্দিরা কিন্তু রাগ করে না হিংসে করে না জানি আরেও জানি যার রাগ নেই হিংসে নেই সে ভালোবাসতেও জানে না যা যা হিংসে হিংসে হতে যাবে কেন সত্যি তোমার হিংসে হয় না না ও বড্ড ধুলো না আচ্ছা রাধা সত্যি করে বলো তো
আজ তুমি এখানে কেন এসেছো? এই তোমাদের কেমন চলছে তাই দেখতে? না কোনো বিপদে পড়ে উপদেশ নিতে এসেছো। উপদেশ? তোমাদের মতো গরিবদের আবার উপদেশ দেবার অধিকার হলো কবে থেকে? কবে থেকে? আরে সংসারে গরিবরাই তো চিরকাল উপদেশ দিয়ে এসেছে, সে কথা কি তুমি জানতে না নাকি? মানুষের এই যে শিক্ষা, এই যে জ্ঞান, এসব কোথেকে আসে? আমাদেরই এই কুঁড়ে ঘরে। আমাদের মতো দুঃখী জীবনের ইতিহাস থেকেই তোমাদের সভ্যতা গড়ে ওঠে, আর আমরাই নিজেদের রক্ত জল করে চিরকাল তোমাদের শিক্ষা দিয়ে এসেছি, উপদেশ দিয়ে এসেছি, আর সেটাই হচ্ছে আমাদের জন্মগত অধিকার জানো। আর শোনো, রেডিও স্টেশন কাকে বলে জানো তো? যেখান থেকে লোকে কথা বলে, গান গায়, আমরা সব হচ্ছে এক একটি রেডিও স্টেশন। আমাদের জীবনের কথা, আমাদের উপদেশ আমরা ব্রডকাস্ট করি, আর তোমরা তোমাদের ওই প্রাসাদ থেকে সেই সব বসে বসে শোনো আর শিক্ষা লাভ করো। রাধা, আমি আমি বোধহয় জানি তুমি কেন এখানে এসেছো, কিন্তু ভাববার কি আছে? আপনি বোধহয় ঠিক বুঝতে পারছেন না, আমার তো বলবার কোনো অধিকার নেই। তাহলে তোমার কি চাই অধিকার আছে বসে বসে গান গাইবার আর ওই দীর্ঘ নিঃশ্বাস ফেলবার? আপনি আমার পিতৃতুল্য,
আপনাকে এসব সম্বন্ধে আমি কি বলবো বলুন। কিচ্ছু বোঝাতে হবে না, যে লোক পিতৃতুল্য অবস্থায় এসে পৌঁছেছে তাকে আর তোমার ওই ভালোবাসার কথাটা মুখ করে বোঝাতে হবে না। তা নইলে যাকে মোট কথা, তুমি এখন ওকে বিয়ে করে ফেলো। কিন্তু দেখুন রাধা ব্যাপারটা কি অবস্থায় দাঁড়িয়েছে সেটা সম্যক উপলব্ধি না করলে চুপ করো চুপ, আমি সব জানি। এখন তুমি ওকে বিয়ে করে ফেলো। ইন্দিরার বাপের ইচ্ছে মতো ওর বিয়েতে ওর স্বামীকে 10,000 টাকা যৌতুক দেবার কথা আছে। এই টাকাটা নিয়ে একটা কারবার টারবার যা হয় কিছু একটা। আপনি ভাবছেন যে আমি ওই টাকার লোভে? কি আপদ, একটা কথাও বলবার জন্য একটা কথা পড়েছে আর অমনি তোমরা সব ধরে বসে আছো যে আমি কি ভাবছি। আরে ভাববো কি চাই, তোমাদের উৎপাত আমার কিছু ভাববার উপায় আছে ভাবছি। তা স্যার আপনি রাগ করবেন না, এ ধরে বেঁধে বিয়ে দেবার মধ্যে আমি নেই। এখন ঐশ্বর্যের মোহে সে সবকিছুই ভুলে রয়েছে। মোহ পেতে গেলে সে হয়তো নিজেই একদিন। বাহ চমৎকার সুন্দর, কবে তার ফুরসত হবে বলে স্বামী বাকের এই পথের দিকে হাঁ করে তাকিয়ে আছেন আর ওই পথের মোড়ে ধুলে উঠলেই ভাবছেন ওই বুঝি তার স্ত্রী রত্নটি সোনার রথে চড়ে স্বামীর ঘরে অভিসারে এলেন। আর তুমি? আগে আমি না 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 না, আমি এ বিয়ে কিছুতেই করতে পারবো না। এ কি না 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 না, এ হতেই পারে না, আমি যে বিষয় কখনো ভাবিনি। আমি কি তোমাকে? না না বাবা, আপনি এসবে আছেন তা বরং আপনি যদি মানে আপনার যদি মানে এই খুব মানে চুপ খাওয়াটা তোমাদের জ্বালায় আমার ভাষাটা পর্যন্ত গুলিয়ে গেল। সত্যি রাধাদির সঙ্গে যদি আপনার দাদার বিয়ে হয় তো বেশ হয়। আপনি বলুন না, আপনি যদি বলেন তাহলে উনি না বলতে পারবেন না। ইন্দিরাদির তো অভাব কিছুই নেই, কত লোকে বিয়ে করতে চাইবে। তাছাড়া আপনার দাদা রাধাদিকে এত ভালোবাসেন। হ্যাঁ রাধাও সেই কথাই বলছিল, দাদা ওকে ভালোবাসে। দাদা তো তোমায় ভালোবাসে না, তবে কেন তুমি ওদের মাঝখানে দাঁড়াও? ও রাধাকে ভালোবাসে তোমায় কি বললে? রাধা নিজেই বলেছে। তোমার দাদা তো বলেনি? না। বাহ তুমি তো বেশ, ও কি করে বলবে, তোমার নিজেরই বোঝা উচিত। আমার মনে হয় আমি বুঝি, কিন্তু বোধ হয় রাধা একটু ভুল বুঝেছে। থাক ও সব কথা। কেন থাকবে, রাধা আমার জন্য এত করেছে, আমি চাই যে ও সুখী হয়। দাদার সঙ্গে বিয়ে না হলে ও আর এখানে থাকবে না, ও আমাকে ফেলে চলে যাবে। না না তাতে তুমি চলে যাও। এ সত্ত্বেও তুমি তাকে আশ্রয় দেবে? তাতে কি হয়েছে, আমি তোমায় বিশ্বাস করি। বিশ্বাস? বিশ্বাসের একটা সীমা আছে। বিশ্বাস করে যদি তোমায় হারাতেও হয় তা সে হারানোর একটা আনন্দ আছে। তবু তুমি তাকে ছাড়বে না? না, আমি ওকে ভয় পাই না, আমি কাউকেই ভয় পাই না। তুমি আমার জয়, আমি জানি সবাই তোমায় চায়, কিন্তু আমি ছাড়া আর কেউ তোমায় পাবে না। তুমি আমাকে ছাড়া আর কাউকেই চাও না। তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না, তুমি একটি বদ্ধ পাগল, তুমি উন্মাদ। বলো না, আমি ভালো শুনতে আর ভালো লাগে না। আমি তো দেবী হতে চাই না, মানুষ হতে চাই, ভুল করতে চাই, তোমার শাসন চাই। সেই ছেলেবেলা মনে পড়ে, আমি আর তুমি তোমার হাত ধরে কত খেলা, কত মান অভিমান, কত ভ্রান্তি, কত ভুল, কিন্তু কত সুখ, কত শান্তি। বর্তমানের উদ্বেগ নেই, অতীতের সম্পদ নেই, ভবিষ্যতের ভাবনা নেই। ছোট বড় গরিব ধনী সবাই সমান সেই খেলাঘরে, কেমন তাই না? কোথা সে খেলা ঘর, কোথা সে খেলা ঘর, নদী তীরে সে পথ খুঁজি একা, আকুল আঁকি রে। কোথা সে খেলা ঘর, সে থাকে তুমি শুধু আমার।
বাতাসে খেলা ঘোমর মুখে ছিল সতে কোশিয়া অযোগ কেসেছে লো মেঘের ছায়া মাথা তুলিয়া বন ফুল আলকে দিন যাবে দুপাল কোথায় সজল কল রবে তুলিয়া বন ফুল আলকে দিন যাবে দুপাল কোথায় সজল কল রবে কেমনি ধরে রাখি বলে রহরিণী রে কোথা সে খেলা ঘর পুরালো রূপ কথা পুরালো রূপ কথা স্বপ্ন মনে গাথা কিশোর কিশোর হিয়া আছে পুতুল খেলা নাই পুতুল পিয়া আছে রঙিন পাখা মেলি সেদিন গেল চলি রঙিন পাখা মেলি সেদিন গেল চলি গোধুলি বেলা যাই পিছনে চাহি ফিরে কোথা সে খেলা ঘর বেশি বড় হতে নেই একটা প্রবাদ আছে যে বেশি বেড়ে উঠলে ঝড়ে পড়ে যেতে হয় তা তুমি সকালে উঠে কি আমায় শুধু প্রবাদ শোনাবার জন্য এতটা পথ এলে না ঠিক তা নয় আমি ইন্দিরার ভবিষ্যতের কথা ভাবছিলাম সে আর তুমি কষ্ট করে নাই বা ভাবলে তার ভালো মন্দ সে নিজেই বুঝতে জানে হ্যাঁ তুমি ঠিক বলেছ সে নিজেই সব বুঝতে জানে কাকে দেখবার লোকের দরকার নেই কিন্তু আমাকে দেখবার লোকের দরকার আছে তার মানে তার বুদ্ধি আছে নিজের পথ সে বেছে নিতে জানে পারে আমি পারি না দেখো এটা আমার শোবার ঘর তোমার এখানে এভাবে আসাটা অসভ্যতা 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 সব সময় অসভ্যতার ভাবনা সব সময় ভাবছি যে কখন কে কি বলে সব সময় নিজেরা নিয়ম কানুনের শিকল পরে বসে আছে এ নিয়ে তোমরা বেঁচে থাকো কি সুখে তোমরা কি রক্ত মাংসে করা মানুষ না কেন তুমি বোঝো না আমি তোমায় চাই তুমি কি চাও জানি না মনে পড়ে যেদিন প্রথম আমাদের ওখানে গিয়েছিলে আমায় অপমান করেছিলে তুমি খুব রাগ করেছিলে কিন্তু তোমার বেশ দেখাচ্ছিল কি করছো ইন্দিরাকে আসতে বলছি এখন নয় পরে পরে তাকে দেখে সব বলো কি বলবে তাকে তোমাকে বাড়ি থেকে বার করে দিতে বলবো এই তো তোমার বুদ্ধি তাই নিয়ে আমার বাহ দিল জানো সে আমায় কখনো তাড়াতে পারে না কেন তার অহংকারে বাঁধবে এটুকু বাজে না বুঝি আর দেখলাম তুমিও তা জানো দেখলে তো বস্তিতে মানুষ হলো বুদ্ধি থাকে কি দেখছো গো আমার দেখছি তো আমি তোমায় মারতে চাই যা তোমাদের এই বস্তিতে হলে করছো তুমি আমায় মারো না কেন তোমায় ভালোবাসি না বলে তোমাদের ভদ্র সমাজে তো আবার মেয়েদের গায়ে হাত তোলে না না কিন্তু সেটা আমাদের ভদ্র সমাজে দুর্ভাগ্য আচ্ছা আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করছি সত্যি কথা বলবে হ্যাঁ ঠিক জবাব দেবে তো আমার মাথার দিব তুমি রতনের বিষয়ে কি ভাবো সে আমায় খুব ভালোবাসে সে আমাকে এত ভালোবাসে যে সে আমার জন্য সব করতে পারে
সে আমার জন্য আমি জানতে চাইছিলাম যে তুমি তুমি রতনের বিষয়ে কি ভাবো আমি আমার ভাববার অবসর কোথায় তোমাকে ছাড়া আমি কারোরই কথা ভাবি না আমি চাই তুমি আমার ভালোবাসবে তোমার এমন কি আছে যার জন্য আমি তোমায় ভালোবাসতে পারি আছে কি সংসারে সব মানুষই নারীর কাছে যা আগে যা কি তা দেব এই জ্ঞানটা কোথা থেকে অর্জন করলে কেন বস্তি থেকে যেখানে শত আবর্জনার মাঝখানেও মানুষ থেকে থেকে মানুষের মতো ভাবতে সাহস পায় শুনলাম তোমায় বলেছিল তুমি নাকি রাজি হওনি তুমি বলেছ যে তোমার ভাবি স্ত্রী ছাড়া আর কারো সেখানে যাবার অধিকার নেই হ্যাঁ মানে তুমি ঠিক বুঝতে পারছো না আমি ঠিক বুঝতে পারছি তুমি ওর ভয় করছো কিন্তু ও কে আর ও কেন আমাদের মাঝখানে কথা বলতে আসে ছি ভাই মুখের উপর ওরকম করে কি বলতে আছে কেন তাতে কি হয়েছে হাজার হোক তার ভাবি স্ত্রী তার একটা অনুমতি চাই তো কে ভাবি স্ত্রী কার ভাবি স্ত্রী না না কখনো না আমি ওকে চাই না দাদা ওকে ভালোবাসে না দাদা তো তোমায় ভালোবাসে তবে ও এখানে আসে কেন ওকে চলে যেতে বলো এখান থেকে ছি অস্থির হয়ো না বেশি চিৎকার করলে অসুখ বাড়বে আমি কোনো কথা শুনতে চাই না তুমি বেরিয়ে যাও এখান থেকে আচ্ছা আমি যাচ্ছি একটু দাঁড়া আজ এতকাল পরে আমায় কি এইটি বুঝতে হবে যে যে ভদ্রতার উপর ভিত্তি করে আমাদের আভিজাত্য গড়ে উঠেছে সেই ভদ্রতা তুমি একেবারে খুইয়ে বসেছো তুমি কি বোঝো না বোঝো তাতে আমার কিছু যায় আসে না তবে তোমায় আমার কথা মতো চলতে হবে আমি আর ওকে এ বাড়িতে ঢুকতে দেব না এ বাড়িতে তোমার যা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে বেশ তাহলে এখন থেকে অধিকারটা পুরো তোমারই রইল আমিও চললাম তা তো যাবেই তার যাবে না তার মানে তুমি কি বলতে চাও তোমরা একটু চুপ করবে আমি তো কখনোই রাধাকে ওখানে নিয়ে যেতে বারণ করিনি আর বারণ করবই বা কেন সে কি তুমি না তাছাড়া এতে আপত্তি করবার কি আছে আর এই সামান্য ব্যাপার নিয়ে এত হইচই বা কেন যাও না রাধাকে ওই ঘরগুলো দেখিয়ে নিয়ে এসো সত্যি তোমার আপত্তি নেই সত্যি নেই যাও ওকে নিয়ে যাও কি ভাবছো তুমি একবার বাইরে আসবে একটা কথা আছে তুমি এটাকে বুঝতে পারো যে একটা পাগলের পাগলামি আর একটা ইতরের চক্রান্ত এই দুটোর প্রশ্রয় দিয়ে তুমি যে বাহাদুরিটা কিনবার চেষ্টায় আছো আমার কাছে তার কোনো দামই নেই কেন তুমি আমায় ভুল বুঝছো ভুল আমি বুঝি না হ্যাঁ তুমি আজ ভুল বুঝেছো তুমি এই কথাটা বুঝতে পারছো না যে আমি যে পথ সত্য বলে বুঝেছি সে আমায় যেখানেই নিয়ে যাক আমি সেই পথেই চলব যদি নিজের উপর বিশ্বাসই হারিয়ে বসি বিশ্বাস নিজের উপর কে তুমি কত বড় তুমি তোমার বিশ্বাসের মূল্য কি এই নিচতায় ভরা সংসারে কিসের উপর বিশ্বাস করে তোমার ধর্ম গড়ে তোলবার চেষ্টা আছো তা তুমি কি করতে বলো আমি জানতে চাই যে তুমি রাধাকে তাড়িয়ে দেবে কিনা তুমি আমায় চাও না তোমার এই পরোপকার মহাব্রত তোমার এই বিশ্বাস আমি তোমায়ও চাই আর আর তোমার জেদ বজায় রাখবে আর আমার সত্য বজায় থাকবে বেশ তাহলে তুমি তোমার সত্য নিয়ে থেকো মরণের মুখে দেখে দূরে যাও দূরে যাও চলে মরণের মুখে দেখে আবার ব্যথার টানে আবার ব্যথার টানে নিকটে ফিরা আধার আল
জয়ে প্রভু অপমানে মানে বিরহে ভরিবে সুরে তাই রেখে দাও দূরে মিলনে বাজিবে বাঁশি তাই টেনে আনো তোরে হে দূরে যাও দূরে যাও চলে মরণের মুখে রেখে দূরে যাও চলে বোবা হয়ে গেল নাকি? বলো। আচ্ছা, তুমি যে সেদিন বললে যে আমার সঙ্গে একা থাকতে ভয় পাও, কেন? এখন তোমার খুব ভয় করছে না? না জানি। কি বলতে চাও তুমি? বরে আমি বুঝি কিছু বললাম? রাধা, কি আমি মানুষ পাথর নই। আমার কথার জবাব দিয়ে যাও। আমি জানি তুমি মানুষ পাথর নও। রাধা, রাধা, তুমি খুব অবাক হয়ে গেলে না? না, অবাক হওয়ার কি আছে, আমি তো জানতাম। কি জানতে?
যে তোমাদের অহংকার করবার মতো কিছুই নেই। তোমার এখানে থাকতে আর লজ্জা হচ্ছে না? না। তা হবে কেন? তোমার মতো মেয়েদের লজ্জা না হবারই কথা। জবাব পেয়েছ? আমার যা পাওয়া উচিত আমি তা পেয়েছি। তারপর? তারপর এখন তুমি বলো কি ব্যবস্থা করতে চাও। তবে শোনো, মনে পড়ে যখন আমি তোমায় এখানে আনি, তুমি আমার মতো হতে চেয়েছিলে, বলেছিলে শুধু আমার সুযোগ ছিল বলেই আমি আমি আর তুমি তুমি। আমি তোমার বিচার করেছি আর সেই বিচারে আজ তোমায় এখান থেকে যেতে হবে। কেন? কারণ তুমি নিচ। কোথায় যাব? নিচেরা কোথায় যায় জানি না, সেইখানে। আমি তোমার বোন, আমার এই বাড়িতে অধিকার আছে। মিথ্যে কথা। তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে তোমায় চায় না, আমায় চায়। মিথ্যে কথা। তার সম্বন্ধে কোনো কথা আজ তোমার মুখ থেকে শুনতে চাই না। তা তার মুখ থেকে শোনা কেন চাই? সে সাহস আছে? ও তোমার নামে কতগুলো বিশ্রী কথা বলছিল, আমি ওকে তাড়িয়ে দিচ্ছি। যাবার আগে ও তবুও তোমার মুখ থেকে শুনতে চায় যে সেসব কথা মিথ্যে। তা বিশেষ করে আমার মুখ থেকে শুনবার কি কোনো দরকার আছে? আমার তরফ থেকে নেই। বিচার হয়েছে যে মিথ্যেবাদী বলে আমায় এখান থেকে যেতে হবে। না, বিচার হয়েছে যে নিজ বলে তোমায় এখান থেকে যেতে হবে। তা বেশ, তোমরা সত্যবাদী ভদ্রলোক, তুমি বলো তুমি আমায় জড়িয়ে ধরেছিলে কিনা। হ্যাঁ, তুমি শুধু বলো এ কথা মিথ্যে। বলো না মিথ্যে, তাহলে বাক্স বিছানা নিয়ে সরে পড়ি। বলো না গো এ মিথ্যে। বলো না, এত ভাববার কি আছে? কিছুই না। তুমি আমার নামে যা বলেছো তা মিথ্যে। মিথ্যে? হ্যাঁ মিথ্যে। আমি জানতুম এ কথা মিথ্যে। এখন তুমি যেতে পারো। প্রমাণের অভাবে একটা মিথ্যে তো সাব্যস্ত হয়ে গেল, কিন্তু আর একটার মীমাংসা তো হলো না। আমার বাবা আর তোমার বাবা, আবার সেই কথা। এর প্রমাণ কিন্তু আমি দিতে পারি। প্রমাণ? হ্যাঁ। কি করে? ও গেলে আমি তোমায় একা বলবো। তুমি এখনই এ বাড়ি থেকে যাবে কি না? যাব, নিশ্চয়ই যাব, তবে কথাটা ওকে বলে যাব। না, তোমার যা বলবার আছে আমার সামনেই বলতে হবে। কেন? তুমি কি বলতে চাও? আড়ালে বলবো, চলো। না, তুমি বাড়ি যাও, অনেক রাত হলো। আমি যদি প্রমাণ করে দিতে পারি যে আমি তোমার বোন, তাহলে আমায় কি দেবে? যা চাও। অর্ধেক সম্পত্তি? সমস্ত সম্পত্তি। বেশ, তাহলে কাল রাত্রিরে 8টার সময় তুমি আমার সঙ্গে।
কিন্তু আপনি তো সত্যি কথাটা জানেন। আমি বহু সত্যি কথা জানি। তাহলে সেসব সত্যি কথা যে মাঠে ঘাটে ডাক্তার কাছে বলে বেড়াতে হবে তার কোনো মানে আছে কি? আমি কিন্তু প্রমাণ করে দেবো। প্রমাণ কি 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 প্রমাণ করবে তুমি? হ্যাঁ প্রমাণে তুমি কি বোঝো? হ্যাঁ প্রমাণ। আপনি তো জানেন যে আমার বাবা আর ওর বাবা এক। হ্যাঁ জানি, তাতে কি হয়েছে? তাহলে তাহলে তুমি ভাবছো যে আমি সেই কথাটা প্রকাশ করে ওর জীবনটা নষ্ট করি? আমি জানি, নিশ্চয়ই জানি। আর তার সত্যিকারের প্রমাণ আমি ছাড়া আর কারোর কাছে নেই। তাহলে আপনি বলবেন না কেন? কেন আপনি এই অন্যায় হতে দেবেন? আপনাকে বলতেই হবে। হ্যাঁ বলতেই হবে। বলতেই হবে কথাটার মানে কি? আমি বলবো না। তুমি মনে ভেবেছো যে তুমি একটু কান্দ কান্দ হয়ে এসে আমার পায়ে পড়বে আর অমনি আমি তোমার সব কথা বলে ফেলবো? না আপনি বলবেন না। না আমি বলবো না। কিন্তু সত্যি তো? হ্যাঁ জানি সত্যি। সত্যি হলেও বলবেন না? সত্যি হলেও বলবো না। না 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 ফেরো, তুমি ফেরো। কাকাবাবু। কি মা? তাহলে কথাটা সত্যি? এতকাল ধরে এই মিথ্যেটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা না করে আমায় সব কথা বলেননি কেন? ঘরের কলঙ্ক। কাকাবাবু এইবার মানলে তো? হ্যাঁ। কি বলেছিলে মনে আছে? কি? ও হ্যাঁ হ্যাঁ আছে। কাকাবাবু আমার সমস্ত সম্পত্তি একে লিখে পড়ে দিতে হবে। কাকে? ওকে? কখনোই নয়। ওই রাধা গিয়ে বসবে তোমার ওই বাড়িতে। তুমি কি পাগল হলে নাকি? যাও তুমি কিছু ভেবো না। সম্পত্তি আমার, সেটার উপর তো আমার অধিকার আছে। নিশ্চয়ই। তাহলে সেটা আমি নিজের ইচ্ছে দান করছি। আপনি যদি দলিল তৈরি করতে রাজি না থাকেন, আরো তো অনেকে আছেন। নিশ্চয়ই আরো অনেকে আছেন। এসো। এই নাও রাধা, এই দলিলটা সাবধানে রেখো। নিখিল একটু জিজ্ঞেস করলে না? তার তো দরকার ছিল না। সে কি? হ্যাঁ পরশু তো তোমাদের বিয়ে হবার কথা। হবে না। মানে? তোদের পাওনাপত্র তো সব চুকিয়ে দিয়েছি। নতুন মনির যদি রাখে থাকিস। এরা সব পুরনো চাকর, এদের যদি রাখতে পারো তো রেখো। এখন তুমি কি করবে? আমি কি করব? থাকবো। কোথায়? কেন? এখানে? না। তবে কোথায় যাব? যেখানে আমি ছিলাম, যেখানে আমি বাস করতাম, যেখানে তোমরা আমায় মানুষ করিয়ে আজ সংসারের কাছে হীন প্রতিপন্ন করেছো, সেইখানে তুমি সেই আবর্জনার মাঝে বাস করবে। বেরিয়ে যাও এখান থেকে। রাধা তুমি কি বলছো? চলে যাও এখান থেকে। তুমি আমায় থাকতে দেবে না? না আমি তোমায় থাকতে দেবো না। যে ভদ্র সমাজ ভদ্রতার দোহাই দিয়ে সত্যকে চাপা দিয়ে রাখে তুমি তারেরই একজন। তোমাকে আশ্রয় দেবো আমি? এখন ভালো ভালো যাবে না? না আমি বুঝতে পেরেছি, আমি যাচ্ছি।
না সোহাগী, আমি ওর কাছে এমন করে যেতে পারবো না, আমার লজ্জা করছে। তোর বর তার কাছে তোর লজ্জা কি রে? না, তোর বিয়ে হয়নি বলে ভাবছিস? না, কি সম্বল নিয়ে কি করে কোন মুখে যাব তার কাছে? কাল সারা শহরটা যখন শুনবে যে আমার বাবা। সোহাগী, আমি যাব না ওর কাছে, তুই ফিরে যা, আমি যেখানে হয় চলে যাব। তা চলো, আমার ছেলে ডাইভারি করে, আজ রাত্রে না হয় ওইখানেই থাকবে। সোহাগী, কি দেখছো? আমাদের বাড়ি ছাড়তে কষ্ট হয়? হারালে কষ্ট হয়। বার করে দিয়েছে আগে? হ্যাঁ, হবি তো লিখে পড়ে দিয়ে দিয়েছেন কিনা? তা তোমাদের হাত পা গুলো কি লিখে পড়ে দিয়েছিলেন? তোমরা কি করছিলে? চলো। এসেছো? হ্যাঁ। এসো। ইন্দিরা কই? এখনো যাইনি ওর কাছে। সে কি, ওর খোঁজে না গিয়ে আগে আমার কাছে এলে? এবার বোধহয় বলবে যে আমায় বিয়ে করতে চাও। তারপর? তারপর আর কি, এখন আমার টাকা হয়েছে, তোমাদের সভ্য জগতে ঢোকবার টিকিট। তাই কি তো বলছি যে আজ আমার যদি বিয়ে করতে চাও তো কিছু মাত্র আশ্চর্য হব না। তবে আমি বলি সে ভুলটা আর করো না, আমরা নিজ গরিব, ভুল করি আর তা সামলেও নিতে জানি, কারণ ভুল মানতে তো আমাদের লজ্জা করে না, অত অহংকার নেই। ইন্দিরা কোথায় গেছে জানো? নিজের খবরই রাখতে পারি না, তা আবার পরের খবর। নিজের খবর? আজ আমি তোমায় কি দেখছি জানো? কি? আজ সঙ্গী নেই, সাথী নেই, বহু দূরে আজ তুমি একা, এতদিন পরে আজ সত্যি তুমি একা, বুঝলে রাধা? বুঝতে পারছো কি, উপলব্ধি করবার মতো অবস্থা আছে তোমার এখনো? আজ তুমি সত্যি নিজের খবর হারিয়ে বসেছো, আর এই আমি তোমায় তোমার খবর বলে দিলাম, ভেবে দেখো। ইন্দিরা দেবী কোথায়? উনি তো স্যার আপনার ওখানেই ফিরে গেছেন। আমার ওখানে? হ্যাঁ স্যার, আর কোথায় যাবেন? তুমি ঠিক জানো? আগে হ্যাঁ, ওকে সব বুঝিয়ে টুজিয়ে বলা হলো। কি বললে? উনি বললেন সম্পত্তি নেই, খাতির নেই, কাজই সমান নয়, গেলে ভিকিরির মতো যেতে হয়। আরে ছাই, তুই যদি লোকটাই ঠিক থাকলি তাহলে নাই বার হইলো তোর সম্পত্তি। আমরা কি নাম ধাম টাকা করি এইগুলো বিয়ে করি, না মানুষটাকে বিয়ে করি? তুই যাচ্ছিস তোর স্বামীর কাছে, তা ভিকিরির মতো যাবি না তো কি হাতিতে জড়ে যাবি নাকি? বললাম স্যার এইসব কথা। তুই এত কথা শিখলি কোথেকে, বই পড়ে? না স্যার। হ্যাঁ দেখ, আমার বউয়ের গাড়ি চালাবার জন্য একজন ড্রাইভার দরকার, তা তুই কি থাকবি? হ্যাঁ স্যার। কোথায় যাচ্ছ? কি
কেন যাচ্ছ গো? আর তো আমাদের খাবার ভাবনা নেই, এই তো সব সম্পত্তি পেয়েছি। তোমার জাত গেছে, একটু দাঁড়া। তুমি তো আমার ভালোবাসো। হ্যাঁ। তবে? এ তবের উত্তর নেই। আমি যে তোমার ভালোবাসি জানি। তবে? আজ সে তবের উত্তর নেই। তুমি আমার একা ফেলে চলে যাচ্ছ। ওগো, কেউ আছো? আজ আমার কেউ নেই। কেউ আছো? কে ডাকে? আমি, আমি। কে? বিহারীদা? এতক্ষণ পরে জবাব পেলাম। ও কোথায়? কে? রতন? হ্যাঁ। ওই যে মোড়ের দিকে যাচ্ছে। আমি দলিলটা ছেড়ে ফেলেছি। হ্যাঁ। দাদা, বৌদি এসেছে ও ঘরে। সেই রাত্রে আমি তোমার যে মিথ্যে কথা বলেছিলাম, আমি মানুষ, আমি ভুল করেছিলাম, তুমি আমায় ক্ষমা করতে পারো, আমি আর ভুল করব না। এই লতাটা দেখছো, এরা গাছ বেয়ে ওঠে। এরা কি গাছের কথা কিছু জানতে চায়? গাছের ভাবনা গাছ ভাববে। লতা তো আশ্রয় পেল।